আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং ইমো গ্রুপ লিঙ্ক দিয়ে দেব। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন, আমার সাথে লগ করবেন। আপনাদের জন্য খুবই কষ্ট করে আমি টাকা দিয়ে প্লে স্টোর থেকে কিনে রেখেছি। আপনারা যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ, এবং ভিডিওটি দেখুন। আমাকে অনেক রকম কমেন্ট ফোন করে কীভাবে ভিডিও এডিট করবো কাইন মাস্টার দিয়ে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেটাতে চলে যাবেন। এরপরে আপনারা যাবেন ইমপে ডিপোজিট, এখানে যাবেন। আমি এ টু জেড দেখাবো ইনশাল্লাহ। আজ আমার ভিডিও দেখা শেষ করার পরে আপনাদের আর কারো ভিডিও দেখতে হবে না, কাইন মাস্টার দেখিয়ে ভিডিও এডিট করবেন। সর্বপ্রথম আপনারা কোনো এখানে মিডিয়া ব্রাউজার দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাবেন কোনো কিছু অ্যাড করার জন্য। আপনি ধরুন একটি ভিডিও নেবেন, এখান থেকে আমি জাস্ট একটি ভিডিও নিচ্ছি। এই ভিডিওটি এখন ভিডিও নেওয়ার কাজ শেষ, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ফলো করবেন। এখন এখানে যদি আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে চান তাহলে যেটা করতে পারেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা লেখা রয়েছে, এখানে যাবেন। এই পাশ থেকে কোথায় গান আপনি ফোল্ডারে সিলেক্ট করবেন জাস্ট, তারপরে এখান থেকে কোন ফোল্ডারে গান রয়েছে সেটা খুঁজে বের করবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এটাই, আমি প্লাস আইকন করে দিচ্ছি। এবার দেখুন প্লে করছি, সরি প্লে করে দিচ্ছি। এখন যে একটু লক্ষ্য করবেন আপনি কোনটা সাউন্ডটা কমাতে চান কোনটা বাড়াতে চান। আপনার ভিডিওটা ধরুন কোনো কিছু ভিডিও এখানে আপনার সাউন্ডের কোনো দরকার নেই, তাহলে ভিডিওর উপরে চাপ দিবেন এবং কোনারে দেখতে পাচ্ছেন অডিও, অডিওর আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এবং এখানে যে ভলিউমটা রয়েছে 100%, এটা চাইলে আপনি বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন, আপনি সেটাকে কমিয়ে দেবেন। বাস জাস্ট হয়ে গেছে, এখন দেখি এখন শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বাজছে, এখন শুধু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বাজছে। তাহলে কী করবেন এরপরে, জাস্ট এটার ভলিউম আপনারা 100% করে দেবেন। আর সিম্পলি লোকে যেসব দেয় ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার ভলিউম আপনারা 10-12 এর কাছাকাছি রেখে দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা সাউন্ড তৈরি হয়েছে। যদি না আপনি আর একটু বাড়িয়ে দেবেন, একবার দেখি এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে, জাস্ট এতটুকু কাজ শিখে গেলাম। এরপরে আছে চ্যানেলের লোগো কীভাবে অ্যাড করব। সিম্পলি আপনারা আপনাদের লেয়ারে চলে যাবেন, এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে উপরে মিডিয়া ব্রাউজার সেটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিয়ে আপনাদের চ্যানেলের লোগোটি খুঁজে বের করবেন কোথায় আছে। জাস্ট লোগোটি পেয়েছি, এখন দেখুন যত বড় আছে এটা কিন্তু এত বড় রাখা সম্ভব না, তাহলে ভিডিওর অনেকটুকু বাদ পড়ে যাবে। সেটাকে আপনারা কী করবেন, ডান লেখা করে এটা আসতে নিচে নিয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রোকিং নাম একটা লেখা রয়েছে, সেটাতে ক্লিক করবেন এবং আপনার ইচ্ছা মতো এখানে সাইজ বানিয়ে নেবেন, কতটুকু আপনি রাখবেন। জাস্ট আমার এতটুকু রাখার প্রয়োজন, আমি এতটুকু রেখে টিক চিহ্ন দিয়ে দেবেন, ব্যাস দেখতে পাচ্ছেন হয়ে গেছে।
এবার আপনার এটা যেখানে মন চায় সেখানে রেখে দেবেন, হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। এবার প্লে করে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। আইকনটা চলে আসে। আপনারা কি করবেন যে আইকনটা সেট করে দিবেন চ্যানেল লোগোটা, সেটা আপনাদের ভিডিও যতটুকু রয়েছে ততটুকুর মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। এবং যেখানে অ্যাড, যেখানে আপনারা কোনো কিছু দিয়ে ইন্ট্রো দিবেন সেখানে দিবেন না, বাস এতটুকু দিয়ে দিবেন। এখন জাস্ট এত দুই নাম্বার কাজ হয়ে গেছে। এখন এরপরে আসছে আপনার তিন নম্বরে, যেটা রয়েছে আপনি জুম ইন জুম আউট কিংবা কোনো কিছুর এর মধ্যে থেকে, ধরুন আপনাকে একটা স্ক্রিনশট দেওয়ার দরকার যে কোনো কারণবশত হোক, স্ক্রিনশটটা কীভাবে দেবেন? আবারও লেয়ারে চলে যাবেন, উপরে মিডিয়াতে যাবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। এই দেখুন স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেছে। এটা আপনার যেখানে মন চায় সেখানে রেখে দিতে পারেন, একই সিস্টেম এটাও বাড়িয়ে দিবেন যতটুকু আপনাদের ইচ্ছে ততটুকু বাড়িয়ে দিবেন। বাস এতটুকুই দেখানো ছিল আপনাদেরকে, কেননা কাইন মাস্টার দিয়ে আমি ইনশাল্লাহ 12 ঘন্টা থেকে 15 ঘন্টা চেষ্টা করলে আপনাদের সমস্তগুলো দেখাতে পারবো না একদিনে। আজকে এতটুকুই, এরপরে আগামীকাল এরপরের দিন ইনশাল্লাহ আরও কিছু নিয়ে হাজির হব। এটা এতটুকু কাজ করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভ করবেন কীভাবে। এখানে দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন রয়েছে, এখানে সেভ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার সাইজ সিলেক্ট করে নেবেন, এটা দিয়ে 4K ভিডিও আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাস আমি ফুল HD ট্র্যাক করে দিয়েছি, হয়ে গেছে। এখানে দেখুন এক্সপোর্ট হচ্ছে।